আমাদের জীবনটা ভীষণই আনপ্রেডিক্টেবল, কখন যে কি হবে কিছুই বলা যায় না, কখনো ভালো তো কখনো মন্দ, আর এইসব নিয়েই আমাদের চলতে হয়। হঠাৎ সৌমিকের বাবার শরীরটা একটু খারাপ হয়ে পড়ে, তাই ওকে রাতারাতি ফ্লাইট ধরে কলকাতায় যেতে হয়। এই প্রথম ব্যাঙ্গালোরে আমার একা থাকা সৌমিক এবং আমার বাবা মা দুজনের জন্যই ভীষণই চিন্তার একটা বিষয়। কিন্তু কিছু করার নেই, সৌমিক এইদিকে ব্যাঙ্গালোর টু কলকাতার ফ্লাইট ধরে, আর ওইদিকে আমার মা কলকাতার টু ব্যাঙ্গালোরের ট্রেন ধরে। মা আসছে। এদিকে আজকে সকালবেলা হঠাৎই রান্নার বউটা কল করলো, বললো যে দিদি আজকে আমি আসতে পারবো না, কারণ শরীরটা খারাপ। কি আর বলবো, তাই চটপট চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য, কারণ মা আসছে, রান্না তো করতেই হবে। যদিও মা ফিরতে ফিরতে সন্ধে হবে, কিন্তু ভাবলাম যে রান্নাটা করেই নিই। ওইদিকে সৌমিক চিংড়ি অর্ডার করে দিয়েছিল কলকাতায় বসে, ভাবলাম একটু চিংড়ি ভাপা করি, কিন্তু দেখলাম যে সর্ষেটা শেষ হয়েছে আর আমি বলতে একদমই ভুলে গেছিলাম সৌমিককে। যদিও সৌমিক বারবারই বলছিল যে কী কী লাগবে বলে দাও, আমার না এটাই একটা প্রবলেম, রান্নার দিদিও কিছু বলে না আর আমি গিয়ে যে দেখবো সেই সময়টাও আমার হয়ে ওঠে না। কি আর করা যাবে, সর্ষেটা শেষ হয়েছে, পোস্ত ছিল তাই একটু চিংড়ি পোস্তই করে নিলাম। আর বারবার আমি বাইরে ব্যালকানিতে এসে দেখছিলাম যে বৃষ্টি আসছে কি না, তার কারণ বৃষ্টি আসলেই মুশকিল, মাকে আনতে যাব, বৃষ্টি যদি পায় রাস্তায় ব্যাস হয়ে গেল। তাই বারবার বেরিয়ে বেরিয়ে দেখছিলাম, আর এই ফাঁকে রান্নাটাও করে নিচ্ছিলাম। তো পোস্তটা বেটে নিয়েছিলাম চিংড়ি ভাপা করব বলে, কিন্তু ভাবলাম যে চিংড়ি ভাপা আর করবো না, চিংড়ি পোস্তই করে নিই। তাই সর্ষের তেল দিয়ে কড়াইতে মোটামুটি চিংড়িটা করেই নিয়েছিলাম, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম যাতে স্বাদটা ভালো লাগে। মনটা একটু খারাপ লাগছিলো, তার কারণ সৌমিককে ছাড়া সত্যি কথা বলতে তো আমার যেরকম ভালো লাগে না, অবশ্যই সৌমিকেরও ভালো লাগে না। কিন্তু ওই যে বললাম যে লাইফ কিন্তু আমাদের ভীষণই আনপ্রেডিক্টেবল, কখন কী হবে আমরা কেউই জানি না এবং কেউই বলতে পারি না, কিন্তু সব সময় সব পরিস্থিতির হাসি মুখে মোকাবিলা করার নামই হচ্ছে জীবন, কোনো পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না, তাই না? তো যাই হোক, রান্নাটা অলমোস্ট হয়েই এসেছিল, আর কিছুক্ষণ পরেই আমি চিংড়িটা নামিয়ে ফেলবো। চিংড়িটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল, যদিও আমার একদমই ভালো লাগছিলো না সৌমিককে ছাড়া, ওই যে বললাম কি আর করা যাবে। যখনই বাবা মায়েদের অসুস্থতার কথা শুনি তখন আমরা ছেলেমেয়েরা ঠিক থাকতে পারি না। সৌমিকের বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ওকে ইমিডিয়েট কলকাতায় যেতে হয়েছে গতকালের ফ্লাইটে। আর যেহেতু আমি এখানে একা রয়েছি, সেই জন্য আমার বাবা মার রাতের ঘুম উড়ে গেছিলো, সেই জন্য গতকালেরই ট্রেন ধরে মা আজকে আসছে দুরন্ততে। এখন আমি যাচ্ছি মাকে স্টেশনে আনতে। এই ফার্স্ট টাইম আমি সৌমিককে ছাড়া একা ট্রাভেল করবো, তাও আবার ব্যাঙ্গালোরে। যদিও খুব একটা অসুবিধা হচ্ছে না, তার কারণ সৌমিক ওখান থেকেই সমস্ত কিছু করে দিচ্ছে, যেরকম কোনো কিছু দরকার হলে অনলাইনে অর্ডার করে দিচ্ছে, বা ক্যাবটাও আমাকে ওই বুক করে দিল। তো 5 মিনিটের মধ্যে ক্যাব আসবে। সকাল থেকে দেখতে পেলে আমার যে রান্নার দিদি রয়েছে সেও হঠাৎ বললো শরীরটা খারাপ হয়েছে, সে আসতে পারবে না, রান্নাটাও আমাকে করতে হলো। তাড়াহুড়ো করছিলাম, তবে আলটিমেটলি করতে পেরেছি। পোকেও খাইয়ে দিয়েছি এবং আমি নিজেও অল্প করে খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, চিংড়িটা যেটা তোমরা দেখলে যে আমি বানালাম সেটা কিন্তু খুব ভালো হয়েছে, জানি না মায়ের খেয়ে কেমন লাগবে। তো এখন চটপট যাব, 3:30-এর মধ্যে চলে আসবে বললো মা ট্রেন। তো এখন চটপট বেরোবো এবং বাকিটা তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে কথা বলবো। আরও অনেক ডিটেলস রয়েছে, অনেকদিন পর ভাবলাম যে একটা ব্লগ শ্যুট করি। মনটা একটু খারাপ লাগছিলো, তারপর ভাবলাম যে মন খারাপ করে বাড়িতে বসে থাকলে কোনোরকম সমস্যার সমাধান তো হওয়ার নেই, তার থেকে ভালো একটুখানি ভিডিও বানাই, ব্লগ বানাই, তোমাদের সঙ্গে কথাবার্তা বলি, তাহলে মনটা একটু ভালো লাগবে। তো এখন চটপট বেরিয়ে যাবো, ওলাটা চলেই আসবে। তো এখন নিচে যাই, তাড়াতাড়ি করে উঠে মাকে নিয়ে আসতে স্টেশনে পৌঁছাই। ততক্ষণ তোমরা দেখতে থাকো যে আমি আর কী কী করছি। বেরিয়ে গেলাম, ওলাটা চলে এসছে, হয়তো নিচে একা একা সমস্ত কিছু মেনটেন করে সামলিয়ে তারপর আবার বেরোনোটা একটুখানি ডিফিকাল্ট, তার কারণ একা এইভাবে করার কোনো কিছু অভ্যাস আমার নেই। আর একটা দিকে ভালো হয়েছে যে আজকে অফিসটা অফ, যেহেতু আজকে ঈদ সেই জন্য আজকে অফিসের ছুটি, যদিও সৌমিকের অফিস চলছে ওখানে কলকাতায়। তো চলো চটপট বেরিয়ে যাওয়া যাক। আর আমি একটা এই নিউড লিপস্টিক অর্ডার করেছিলাম, খুবই লাইটের মধ্যে অর্ডার করেছিলাম, এবং যেরকমটা চেয়েছিলাম লিপস্টিকের কালারটা ঠিক সেই রকমই, খুব ভালো লাগছে আমার। মানে ধরো দিনের বেলা যদি তুমি কোথাও যাচ্ছ তখন একটু হালকা মেকআপের দরকার হয়, তো হালকা মেকআপের সময় কিন্তু ডার্ক কোনো লিপস্টিকের কালার একদমই ভালো লাগে না, তো সেরকমই আমি একটা কালার চেয়েছিলাম। তো এই লিপস্টিকের কালারটা বেশ ভালো লাগছে আমার এখন। লিফটের এই উপরটা দিয়ে ফ্যানের হাওয়াটা আসছে, কি ভালো লাগছে। গরম সেরকমভাবে নেই, তবে বাইরে বেরোলে গরম লাগছে রোদের তাপে। আমি
পৌঁছে গেছি SMPT রেলওয়ে স্টেশনে, একটুখানি আগেই পৌঁছালাম। মা ফোন করলো, মা ফোন করে বলছে 3:30 নাগাদ তাকে ঢুকিয়ে দেবে। যদিও এরকমটা কখনোই হয়নি, 4:45-5টার আগে ঢোকায় না, তবে মা কোথা থেকে জানতে পেরেছে যে 3:30 ঢুকিয়ে দেবে। তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, পৌঁছে গেছি, এখন বসি ওয়েট করি, দেখি কখন আসে। এই যে মায়েদের ট্রেনটা দেখাচ্ছে, হাওড়া SMPT সুপারফাস্ট, যদিও ওটা দুরন্ত, হ্যাঁ দুরন্ত, হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস 15:50, কিন্তু কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটাই বুঝতে পারছি না। এখন দেখা যাক, হয়তো এখন প্ল্যাটফর্ম ঠিক হয়নি সেই জন্য, তার একটু ওয়েট করি, তারপর জানতে পারবো কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তবে 3:50-এ দিচ্ছে, সেই টাইমিংটা জানিয়ে দিচ্ছে। SMPT স্টেশনটা রয়েছে, এটা কিন্তু নতুনই স্টার্ট হয়েছে, আগে ছিল যশবন্তপুর। তবে আমার এই স্টেশনটা ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, সে যেই ক্রাউডটা আমরা যশবন্তপুরে দেখতে পাই সেই ক্রাউডটা এখানে দেখতে পাওয়া যায় না। অবশ্যই ক্রাউড কম করার জন্যই এই নতুন স্টেশনটা তৈরি করা হয়েছে। আর এখানে মানে কি বলবো, যেরকম আমাদের হাওড়া স্টেশন বা যশবন্তপুরে মানে সবসময় মানুষের একটা ভিড় ভাড়াক্কা থাকতো, কিন্তু এখানে সেই জিনিসটা নেই, একদমই ফাঁকা দেখতে পাচ্ছ। লোকজনের সংখ্যাও খুব কম এবং গাড়ির সংখ্যাও খুব কম, সব গাড়ি এখান থেকে ছাড়া হয় না, আবার সব গাড়ি কিন্তু এখানে। আমি অনেক আগে পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, তাই কী করবো, একটুখানি হাঁটছি স্টেশনের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। যদিও হাঁটতে বেশ ভালোই লাগছে, তার কারণ ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, বাইরে গরম একদম নেই এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো খুবই ভালো লাগছে। তাই এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটছি, হাঁটাটাও হয়ে যাচ্ছে, ওয়াক করা আমাদের সবার জন্যই খুবই দরকার। তো সেই জন্য ভাবলাম একটু হেঁটে নিই এই প্রান্ত থেকে ওই প্রান্তে। দেখতে পাচ্ছ পুরো প্রান্তই কিন্তু খালি, আর বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন একটু বসি, তারপর আবার ওই দিকটায় যাবো। প্ল্যাটফর্মটা এখনও দেয়নি, যদি প্ল্যাটফর্মটা দিয়ে দিত তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। যদিও যেহেতু জানি না এখন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে, তাই এখনই গিয়ে তো লাভ নেই। তো দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, বোর্ডে দেখবো এবং তারপরে যাবো। ততক্ষণ একটুখানি হাওয়া খেয়ে নিই আর একটু হেঁটে নিই। নামছে, নেমে গেছে, এই যে নেমে গেছে, এই জাস্ট বাড়ি চলে আসলাম। আর দেখো পোগোর অবস্থা দেখো, মানে আনন্দে ও আর ঠিক থাকতে পারছে না। বাবা কে এসছে, বাবা কে এসেছে, কে 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 এসেছে, দিদুন এসছে, দিদুন দিদুন, কি আনন্দ হয়েছে গোর, কি আনন্দ হয়েছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, আজকে ওখানে ক্যাব বুক করাতে প্রচুর ভোগান্তি হয়েছে, সেই জন্য ওখানে আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।